আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শুধু শেখ হাসিনাই নন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় প্রায় পঁয়তাল্লিশ জন নেতার নামে এই গ্রেপ্তারি পরোয়ানা আদৌ কি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা সম্ভব হবে আমি এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো আশা করি একটু শুনে যাবেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একজন স্বৈরাচারী এটা আমার কথা নয় ছাত্রদের দৃষ্টিতে অসংখ্য মানুষকে তিনি নির্দ্বিধায় গুলি করে শেষ করে দিয়েছেন সেই নেত্রী এখন পালিয়ে আছেন ভারতে তাকে ধরার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে রায় ঘোষণা করা হয়েছে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঠিক আছে এখন কথা হলো তারা কিন্তু অসীম ক্ষমতাশীল আদৌ কি তাদেরকে আনা যাবে এটা আপনি কতটুকু বিশ্বাস করেন হ্যাঁ আমি মনে প্রাণে বিশ্বাস করি শেখ হাসিনাকে আনা যাবে যদি এই যে নতুন সরকার ডক্টর ইউনুস সরকার তারা যদি চেষ্টা করে চেষ্টা করলে সবই সম্ভব সে কিন্তু ভারতে যদি ভারত থেকে কোথাও পালিয়ে যায় সেটা আলাদা কথা একজন প্রধানমন্ত্রী সে পালিয়ে গেলেন ক্ষমতা ছেড়ে জনরোষের মুখে পড়ে কিন্তু তার বিচারের জন্য বাংলাদেশের মানুষ উঠে পড়ে লেগেছে কেন লেগেছে সে ছাত্রদেরকে নির্দিদায় হত্যা করেছে অনেক মায়ের বুক খালি করেছে আপনি কি চান মনে প্রাণে যে শেখ হাসিনা বিচার হোক আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অপরাধটা উনি করেছেন জঘন্য অপরাধ যে অপরাধের কোনো ক্ষমা হয় না মাত্র দুই কোটি টাকার জন্য যদি খালেদা জিয়ার জেল হতে পারে তাহলে শেখ হাসিনার কেন নয় কোনো হত্যার দেয় এরকমই একটা প্রশ্ন আমার মানুষের মনে এটা আমার কথা নয় আমি জাস্ট কথাগুলো বলতেছি আর কি সেই হিসাবে আদৌ কি সম্ভব নাকি এটা কথার কথা শুধু এটা বিচারের একটা প্রসেসিং এরকম কি হয়ে যাবে বাংলাদেশে সেটাই দেখার অপেক্ষায় আসলে চাইলে সবই সম্ভব যদি ইন্টারপোলের সাহায্য নেওয়া হয় যদি তাকে দেশে ফিরিয়ে আনা হয় তাহলে ধ্বংস করে ফেলা যাবে এটা আমি বিশ্বাস করি না যে কোনো রাজনৈতিক দলকে শেষ করে দেওয়া যায় না বিএনপি কে চেয়েছিল আওয়ামী লীগ শেষ করে দিতে আদৌকে তারা পেরেছে পারেনি বিএনপি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে জামাত ইসলামের উপরে একবার টর্চার হয়েছে টর্চার সেল গঠন করা হয়েছে তাদের উপরে সে জামাত ইসলামও কিন্তু টিকে গেছে তারা এখন রাজনীতির মাঠে সক্রিয় জনগণের ভালোবাসা ভালোবাসা পেতে শুরু করেছে আসলে জনগণের ভালোবাসা যার প্রতি থাকে তাকে চাইলেই জনগণের হৃদয় থেকে জনগণের অন্তর থেকে মুসে ফেলা যায় না যেটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক তেমনি আওয়ামী লীগকে আপনি ধ্বংস করতে পারবেন না শেখ হাসিনা অন্যায় করে থাকলে তার বিচার হবে শেখ পাপ করে থাকলে পাপের বিচার হবে এটা তো সবই কিন্তু তার যে পাপ তার যে পাপের যে গভীরতা সেটা কিন্তু অনেক উনি চাইলেই কিন্তু ছাত্রদের বুকে গুলি না চালিয়ে সমাধান আনতে পারতেন কিন্তু নিজের জেদ অতিরিক্ত ক্ষমতার লোভ দাম্বিকতা তাকে কিন্তু শেষ করে দিয়েছে আওয়ামী লীগ দাঁড়াবে কিন্তু অনেক সময় লাগবে অন্তত বিশ বছর এটা আমি বিশ্বাস করি হয়তো আপনি বিশ্বাস করেন কিন্তু আওয়ামী লীগের আমলে আপনি কথা বলার স্বাধীনতা হয়তো পাননি কিন্তু এখন পাচ্ছেন এটাই বড় স্বাধীনতা আমি আর বেশি কিছু বলবো না ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন